শুভ দুপুর, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলালউদ্দিন স্যার। আমি আমার সেক্রেটারির মাধ্যমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমার সাক্ষাৎকার অ্যাপে জয়েন করার জন্য ডিপার্টমেন্ট অফ বিজনেস স্টাডিজ চেয়ারম্যান আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় একজন আলোকিত ব্যক্তি হিসাবে আমরা আপনাকে পেয়েছি। আমার স্যাটেলাইটের মাধ্যমে স্যার আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, ব্রাইটনেসটা কেন চ্যানেল থেকে আমি সাংবাদিক ফরহাদ, শুধু আমার চ্যানেল নয় বাংলাদেশের মধ্যে যতগুলো ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া আছেন সমস্ত মিডিয়ার মাধ্যমে আপনাকে একজন আলোকিত ব্যক্তি হিসাবে পেয়েছি অ্যাজ লাইক অ্যাজ ওয়েল ইউ আর দ্য চেয়ারম্যান অফ দ্য বিজনেস স্টাডিজ। তো আপনার স্যার এখানে দীর্ঘদিন অতিবাহিত করেছেন আপনি চেয়ারম্যান হিসাবে, তো সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটি একটু তুলে ধরবে সমন্বিত স্যার। ধন্যবাদ আপনাকে আমাকে আপনার চ্যানেলে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেম ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানের দায়িত্বে আছি। আমি আমার দায়িত্ব প্রায় শেষের দিকে। আমি বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আছি, কর্মরত আছি, আমি আমার কাজ করে যাচ্ছি। যেহেতু শুরু থেকে আছি একটা ভালো লাগা আমার প্রথম থেকেই আছে এবং এই বিশ্ববিদ্যালয়ের আজকে 12 বছরের উপরে চলছে, আমার এখানেও সার্ভিস 12 বছরের উপরে। সেক্ষেত্রে আমার ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সহকর্মী সবার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি, সবার সাথে আমি কাজ করে যাচ্ছি উচ্চশিক্ষা সবার মধ্যে ছড়িয়ে দিতে। আমি নিজে কিছু শিখছি এবং সাথে সাথে সবাইকে আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো। ধন্যবাদ স্যার আপনি সেক্রেটারির যে কথাটা তুলে ধরেছেন আপনার ফিলিংসের কথাটা। আমি পরবর্তীতে আমি আমার চ্যানেলের মাধ্যমে স্যার জানতে চাচ্ছি, ইউ আর দ্য চেয়ারম্যান অফ অ্যাকাউন্টিং প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলালউদ্দিন স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি আমাদের কুমিল্লার গৌরব এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন গৌরব, তো সেক্ষেত্রে আমি একজন কিংবদন্তী হিসাবে আপনার বাল্যজীবন এবং শিক্ষা জীবনের কথাটা স্যার জানতে চাচ্ছি আমার চ্যানেলের মাধ্যমে। আমার বাল্যজীবন কুমিল্লাতেই কেটেছে, কুমিল্লায় আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলায়, ওখান থেকেই আমার শিক্ষা জীবন শুরু। তারপরে আমি আমার এসএসসি পাস করেছি আমি আমার গ্রামের স্কুল থেকে, চামলা দেবী উচ্চ বিদ্যালয় থেকে। এইচএসসি পাস করেছি আমি ঢাকা কমার্স কলেজ থেকে। আমি বিবি এবং এমবিএ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে। আমি পিএইচডি করেছি চায়না থেকে, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে আমি পিএইচডি অর্জন করি। ধন্যবাদ স্যার আপনার বাল্যজীবন এবং শিক্ষা জীবনের কথাটা তুলে ধরার জন্য। এক হাত বললা 12 হাত শিং উড়ে যায় বললা ধা দিন দিন। আমরা যখন কবিজোর সমুদ্রের নসিকাতা মাঠ পড়েছি সেখানে মধ্যে বলে দিয়েছেন তার প্রতিটা পরে জীবন কাহিনী লিখে দিয়েছেন, আপনি তদ্রূপভাবে আপনার জীবন কাহিনীটা তুলে ধরেছেন আপনার বাল্যজীবন এবং শিক্ষা জীবনের কথা। পরবর্তীতে স্যার আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে স্যার আমি জানতে আছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যে ভীষণ 21-41 কথা বলেছেন আইটি সেকশন উপদেষ্টা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 21-41 সালের কথা বলেছে। আমরা ইতিমধ্যে 2018 সালে আমরা নিম্ন আয় থেকে আমরা স্বল্প আয় দেশে রূপান্তরিত হয়েছি, দ্যাট মিন 70% কাজ আমরা হাতে নিয়ে অলরেডি ডান। আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি স্যার ইউ আর দ্য অনারেবল পার্সন আমাদের অ্যাকাউন্টিং সেকশনে আপনি আমাদের ম্যানেজমেন্ট চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলালউদ্দিন স্যার, আমি ভীষণ 21-41 সামনে রেখে যেহেতু আমরা 70% কাজ এগিয়ে আসছি 2018 সালে, বাকি যে 30% চলমান আছে এবং আমরা শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে অল ওভার বাংলাদেশের মধ্যে যে এই ডিজিটালের ছোঁয়া দেখতে পাচ্ছি সে সম্পর্কে এবং টপিসটা তুলে ধরবেন সম্মানিত স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলালউদ্দিন ডিপার্টমেন্ট অফ চেয়ারম্যান অ্যাকাউন্টিং। ধন্যবাদ আপনাকে। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার নেতৃত্বে যেভাবে চলছে এবং ডিজিটালাইজেশনের যে বিষয় আপনি উল্লেখ করলেন তা আমাদের বাঙালি জাতির জন্য অবশ্যই একটা গৌরবের বিষয়। আমরা অল্প সময়ে আমাদের বিভিন্ন সেক্টরে শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে আমাদের প্রতিটা ক্ষেত্রেই ডিজিটালাইজেশন হচ্ছে এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি বাংলাদেশ আরও উন্নতির সোপানে পৌঁছে যাবে এবং আমরা উত্তরোত্তর আরও উন্নত দেশ হিসাবে তাড়াতাড়ি আমরা আত্মপ্রকাশ করতে পারবো। বিশেষ করে স্যার আমি একটু আপনার কাছ থেকে একটু পার্সোনালভাবে জানতে চাচ্ছি, বিকজ স্যার আপনি আমাদের ডিপার্টমেন্টের হেড অ্যাকাউন্টিংয়ের, আমরা শিক্ষাক্ষেত্রের মধ্যে যে সমস্ত ডিজিটালগুলি ইউজ করছে অনলাইন সেক্টরে সেই কথাগুলি একটু তুলে ধরবো সম্মানিত স্যার। শিক্ষাক্ষেত্রে যেটা আমরা যদি উচ্চশিক্ষা এবং আমাদের প্রাইমারি এডুকেশনের কথা বলি, প্রাইমারি এডুকেশনেও দেখা গিয়েছে যে ডিজিটাল যে ক্লাসরুম, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন,
এটার মাধ্যমে একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং সেই ক্ষেত্রে ছাত্রছাত্রী যারা আছে তারা পাঠ্য বইয়ের পাশাপাশি মাল্টিমিডিয়ার মাধ্যমে তারা শিখছে। সেই ছোঁয়া আমাদের বিশ্ববিদ্যালয়েও আছে, আমরা আমাদের স্টুডেন্টদেরকে মাল্টিমিডিয়া অনলাইনের মাধ্যমে তারা ওয়েবসাইট বিভিন্ন জায়গায় ইউজ করতে পারছে, বিভিন্ন সার্চ ইঞ্জিন ইউজ করে তারা বিভিন্ন তথ্য নিচ্ছে। এবং আপনি দেখেন যে মোবাইল ফোনের মাধ্যমে আজকে আমরা গুগলে সার্চ দিলে সব তথ্য পেয়ে যাচ্ছি হাতের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আসলে মানে এখন আর দূরে কোথাও যেতে পারছে না, আমি আমার মোবাইল ফোন ইউজ করেই সারা বিশ্বের সব ইনফরমেশান আমার হাতে আমি পেয়ে যাচ্ছি। তো এটা আমাদের জন্য খুবই উপকারী একটা বিষয়। ধন্যবাদ স্যার আপনি সাক্ষাৎকারের মূল টপিকসগুলি তুলে ধরার জন্য। অবশেষে আমি বিদায় রেখা টানছি, এবং একটি কথা না বললে নাই নয়, যেতে নাহি দিবই সুন্দর ভুবন ছেড়ে মানবের মাঝে বাঁচিবার চাই। অবশেষে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের স্যাটেলাইটকে। প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলালউদ্দিন স্যার, আমাদের ডিপার্টমেন্ট চেয়ারম্যান, আমাদের অ্যাকাউন্টিংয়ের কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ভিউয়ার্স, আপনারা যারা আমার স্যাটেলাইটের সামনে এবং বাইরে যারা আছেন, আজ রাত 10:15 আমাদের অনলাইন চ্যানেল থেকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে নিন www.brightnews19.com, এবং আমাদের প্রয়োজনীয় ইউটিউব চ্যানেল আছে brightnews19 থেকে সাবস্ক্রাইব করে নেয়। যতদিন আমাদের পদ্মা মেঘনা যমুনা গড়ি আছে ততদিন পর্যন্ত আমাদের আলোকিত মানুষ হিসাবে এবং আমাদের কিংবদন্তি হিসাবে স্যারের সাক্ষাৎকারটি থাকবে। আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তব রূপ দেন, তাহলে আমাদের সোনার বাংলাদেশ তৈরি হবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।